এমডি মঈনুদ্দিন আপনি লিখেছেন আমি সৌদি আরব থাকি আমি এখনো বিবাহ করি চার বছর পর একবার দেশে চলে যাব বিবাহ করার পর আর বিদেশ যাব না এটি মা বাবা মেনে নিতে চাইছেন না বিষয়ে কিছু বলুন দেখুন বিবাহ করার পর যথাসময় প্রবাসে থাকা উচিত নয় মা বাবা না মানলে তাদেরকে ওলামা ইকরামের মাধ্যমে কাউন্সিলিং করানোর চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন নিজেও বোঝানোর চেষ্টা করেন ওলামা ইকরামের বক্তব্যগুলো তাদেরকে শোনান এবং কেন আপনি এমনটি করছেন সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আশপাশে অনেক দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে আমাদের ত্রুটিমূলক পদক্ষেপের কারণে সে বিষয়গুলো তাদেরকে জানানো হলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তারা কিছু না কিছু বুঝবেন।